ভিন্ন স্বাদের গোটা পটল রসা রেসিপিটি চলুন একবার দেখে নিই। সাদা তেলে আমি কিছু মশলা ভেজে রেখেছি, পেঁয়াজ আছে, আদা, রসুন, গোলমরিচ, দারচিনি আছে, কাসুরি মেথি আছে, বড় এলাচ আছে, আর একটু জায়ফল আছে। তাজা মশলাগুলো সঙ্গে বাটার জন্য আছে, দেখুন, পেঁয়াজ, সামান্য জিরা একটু বেশি করে, ধনে, আদা আর রসুন। এখানে শুকনো ভাজা কাজু দিয়েছি, আর দারচিনি আর ভাজা বড় এলাচ দেখা যাচ্ছে। আর এই মশলাগুলো আমি দুবারে বেটে নেবো দই দিয়ে। দেখুন, দই দিয়ে মশলাগুলো বাটার পর এরকম দেখতে হয়েছে, এই মশলা দিয়ে আমি রান্না করি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রাগ্র চ্যাটার্জি, আপনারা দেখছেন চন্দ্রাগ্র সিম্পল কুইজিন। আজকে খুব ভিন্নভাবে পটল রান্না করছি। দেখুন, সরষের তেল গরম করেছি, এখানে নুন হলুদ মাখানো পটল আছে, দুই একটা পটল পেকে গেছিল সেগুলো দিয়ে দিয়েছি। এবারে পটলগুলো আমি ভেজে, আমি যে তরকারিটা রান্না করছি সেই জন্য পটলগুলোকে খুবই ভালো করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। খুব ভালো করে না ভাজলে কিন্তু তরকারিটা স্বাদটা ভালো হবে না। এখন আমি এরকম কড়া করে ভাজছি পটলগুলো, আর এই পটলগুলো খোসা চেষে নিতে হয়নি আর ছাড়াতেও হয়নি, এটা এরকম রেখেছি। আর তাই ভালো করে, খুব ভালো করে না ভাজলে এই যে তরকারিটা করছি বা পটলের যে কোনো তরকারিতেই খুব ভালো করে না ভাজলে স্বাদ হবে না। পটলগুলো ভেজে তুলে নিয়ে আমি আরেকটু সরষার তেল দিয়েছি, দিয়ে জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা দারচিনি গুঁড়ো, তবে এটা কিন্তু ভাজা দারচিনি গুঁড়ো নয়। এবার আমি সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। আর আমি আবার সববারের মতো বলে দিচ্ছি নতুন জিনিসের জন্য, যে কাজু বাদাম বেটে কষালে তাড়াতাড়ি তলায় লেগে যায়, তো সেই জন্য কম আছে, বারবার নাড়াচাড়া করে দিতে হবে। এবার এই মশলাগুলো আমি তেল ছেড়ে আসার পরে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, নুনটা যোগ করছি, এরপর লাগলে আবার দেবো। আর একটু পটল ভেজে যে বাটিতে রেখেছিলাম ওই বাটিতে একটু জল দিয়ে দিলাম। এখন আমি মশলার সঙ্গে পটল ভাজাগুলো একটু কষিয়ে নেব। ভালো করে পটলটা মিশিয়ে দিয়েছি মশলার সাথে, জলটাও দিয়ে দিয়েছি, এখন এই সব কিছু একটু কষিয়ে নেব। এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি, আর এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে পটলগুলো মশলার সঙ্গে বেশ মজে যায়, মশলাগুলো পটলে ঢুকে যায়। দেখুন, পটলের জন্য যে গ্রেভিটা ফোটাচ্ছিলাম ফুটে যথেষ্ট গাঢ় হয়ে গেছে, পটলের গ্রেভিটা ফুটে ফুটে গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এইটুকু ঘি মিশিয়ে দিচ্ছি। দেখুন, ঘিটা আমি মিশিয়ে দিয়েছি, আর আমার এই ভিন্ন স্বাদের গোটা পটল রসাটা তৈরি হয়ে গেছে। আর বাড়িতে একবার খেয়ে দেখবেন, করে ভালো লাগবে। পটলের অনেক রকম রেসিপি তো ট্রাই করেছেন, এটা করে দেখবেন, খুব ভালো লাগে।